ফাতিমা আলম লিখেছেন যে একজন মহিলার কোন মাদ্রাসার শিক্ষণে এবং তার নিজের পড়াতেই অনেক ভুল আছে, কিন্তু তিনি বাসায় বাসায় গিয়ে কোরআন শিক্ষা দিয়ে আয় করেন। এই আয় কি তার জন্য হালাল হবে? এর জন্য তিনি কি গুনাহগার হবেন? দেখুন, মাদ্রাসা শিক্ষা জরুরি নয় যে মাদ্রাসায় গিয়ে সার্টিফিকেট অর্জন করতে হবে তারপরে একজন মানুষ শিক্ষা অর্জন করবে, এটা জরুরি না। মাদ্রাসায় যাওয়া ছাড়াও একজন মানুষ দিন শিক্ষা লাভ করতে পারে, কোরআন শিক্ষা লাভ করতে পারে, ইসলাম শিক্ষা লাভ করতে পারে, এটা আমরা অনেক দেখেছি। তো যদি সে সঠিক শিক্ষা গ্রহণ করে থাকে তাহলে তার ওই শিক্ষা দ্বারা সে যদি অন্যকে উপকৃত করে এবং সে যদি তার সময় এবং শ্রমের বিনিময় নেয় তাহলে ইনশাআল্লাহ এতে কোনো অসুবিধা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আহাক্কা মা আখাজতুম আলাইহি আজরান কিতাবাল্লাহ, সহিহ বুখারীর হাদিস, যে তোমরা যে সমস্ত শ্রমের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করে থাকো তার মধ্যে সর্বোত্তম হকদার এবং সবচেয়ে উপযুক্ত হকদার হচ্ছে আল্লাহর কিতাব। তো এই জন্য আল্লাহর কিতাব তালিম দিয়ে শিক্ষা দিয়ে পারিশ্রমিক গ্রহণ করা যায়, এই হাদিস দ্বারা বোঝা যায়। তবে শর্ত হলো এই যে যিনি এই কাজটা করবেন তাকে অবশ্যই ওই সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে। যদি এরকম হয় যে উনি সঠিক জ্ঞান নাই, তার ভিতরে ভুলভাল শিক্ষা দিচ্ছে মানুষকে, তাহলে সে নিজে যেমন ভুল প্রচার করছে এটার জন্য সে দায়ী হবে, অনুরূপভাবে তার দ্বারা যারা ভুল শিক্ষা লাভ করছে তাদের দায় কিন্তু তারা তাকে বহন করতে হবে। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন যে কুল হাযিহি সাবীলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, এটা আমার রাস্তা, এই রাস্তায় আমি মানুষকে আহ্বান করি, আলা বাসীরা মানে জ্ঞান ওপর, এর উপর ভিত্তি করে জেনে শুনে। জ্ঞান যদি না থাকে তাহলে আপনি যদি তারপরেও কিছু মানুষকে কোনো পথে আহ্বান করেন নিঃসন্দেহে আপনি তাদেরকে পথভ্রষ্ট করবেন, তখন কিন্তু এটা দায়িত্ব আপনাকে বহন করতে হবে। এজন্যে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে, তালিমের ক্ষেত্রে সবার আগে শর্ত হচ্ছে যে ওই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।